দ্রব্যমূল্যের দাম বাড়ছে আপনি জানেনই, কমানোর দায়িত্ব সরকারের। হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি? আমি আপনাকে উৎখাত করব সেটা পুলিশের কাছে বলতে হবে, আমার আন্দোলন হলে ওনাকে উৎখাত করার। আন্দোলন না, আপনি রাস্তা ব্যবহার করতে হলে ঠিক আছে, মানে যে জায়গাটাতে আপনি সমাজ সমাজ বিদেশেও তো আছে, বিদেশে আপনারা, আমি তো বিদেশে আমেরিকার কথাই বলি, আপনি কোন রাস্তায় যদি আপনি মিটিং করতে হয় পুলিশের অনুমতি লাগে। নির্দিষ্ট জায়গা, কানাডাতে ছিলাম দীর্ঘ কয়েক, আমিও জার্মানে দেখে আসছি, নির্দিষ্ট জায়গায় ওই ফেস্টুন রেখে আসছি। এখন আসেন একটু আগে বললেন মাথা পিছু আয়ের কথা, ওই জায়গাটা আসি। এক ভিক্ষুক বলতেছে আমার স্যার কিছু ভিক্ষা দেন, তো উনি ঘুরে বলতেছে কি রে তোর মা, তোর $3,000 কই, তোর $3,000 কই, মাথা পিছু আয় বললো, ও ভিক্ষা চাইতেছে বলতেছে আমার তোর $3,000 কই। উনি মাথা পিছু আয়টা যেভাবে করে, ওনার একার কাছে আছে 500 কোটি, আপনার কাছে আছে 1 কোটি, আমার কাছে 1 কোটি, 502 কোটির মাল। এটাই তো নিয়ম, সারা পৃথিবীর তো নিয়ম। ঠিক আছে, শুনেন, আমেরিকা কানাডা ইউরোপে ভিক্ষা করতেছে, যে গান ঠিক আছে ইয়ে বাজাচ্ছে, কিন্তু যে ভাবে বাজারে টাকা নিচ্ছে, ডলার নিচ্ছে, ইউরো নিচ্ছে, সেও তো কিন্তু যেভাবে বকির, আমার বড় লোক তো আছে, যেভাবে বলেন তাতে মনে হয় মিনিমাম $3,000 সবার কাছে আছে। এইবার আসেন আর একটা কথা বলছেন, আওয়ামী লীগের, আওয়ামী লীগ যে ইলেকশনটা করতেছে, আওয়ামী লীগ যেটা বলছেন, তারেক জিয়ারা বলছেন, আমার, আমি আমার বিএনপি আমার আসলে যায় না, আমি তর্কের খাতিরে বললাম, যে তারা নাকি অনেকগুলো নমিনেশন দিছে নির্বাচনের সময়। আওয়ামী লীগে কী দিছে এখন? নৌকা আওয়ামী লীগ, দামি আওয়ামী লীগ, স্বতন্ত্র আওয়ামী লীগ, অফিসিয়ালি কী দাঁড়াইলো কথার কথা বলছি। কাজেই আপনারা তো সেই জিনিসটা রিপিট করতেছেন। দুই আসেন, আজকে যদি নমিনেশন বাণিজ্য বলেন আপনি, আওয়ামী লীগ কতজনের কাছে নমিনেশন বিক্রি করছে? 3,000-এর উপরে। আপনি যদি বেশি নীতিবান হন, দল আগে সিদ্ধান্ত নিতে পারে কাদেরকে আমরা নমিনেশন দিব, তারপরে তাদের ইন্টারভিউ নিয়ে তারপরে তাদেরকে নমিনেশন দিতে পারে, তর্কের খাতিরে বললাম। এইবার আসেন, আপনি বলছেন -2 ফর্মুলার কথা, এমপি হতে যাচ্ছে বাংলাদেশে ঘোষণাভিত্তিক নির্বাচন, এই নির্বাচনটা হচ্ছে সিম্পল ঘোষণাভিত্তিক। এর আগে আমি বলছি যে আমাদের যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেটা একটা মরা খেলার মতো। মরা খেলা বলতে এই বোঝায় যে আপনি ক্রিকেট খেলা একটা হয়েছে 6 মাস আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার, সেই রেজাল্টে জানেন যে অস্ট্রেলিয়া জিতছে, সেটার ভিডিও বাজারে আছে, আপনি ইউটিউব ছেড়ে খেলা দেখতেছেন, আপনি জানেন অস্ট্রেলিয়া জেতা। এই নির্বাচনে কী হবে? এই নির্বাচনে কী হবে? আমরা জানি সবাই রেজাল্ট। এখন আসেন, আমরা অনেক কথা বলি, আপনি গণক নাকি? না না, নির্বাচনের রেজাল্ট কী হবে আমরা জানি, বলতেছি কেন বলতেছি। এইবার আসেন, আমরা কথায় কথায় বলি, আপনারাও বলেন টকশোতে, ক্যান্টনমেন্ট থেকে এসে দল বানাইছে বিএনপি, অবশ্যই কিংস পার্টি তো বিএনপি করেছে, আমি একমত তো। জাতীয় পার্টি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে এসে বানাইছে, জাতীয় পার্টির সাথে এত সখ্যতা কেন আপনাদের, কি কারণে? না, রাজনৈতিক কৌশলে অনেকের সাথে সখ্যতা থাকতেই পারে, তাইলে তাইলে ক্যান্টনমেন্ট কিছু আসে যায় না, কৌশল না, কৌশল না, এখন যদি আপনি প্র্যাকটিক্যাল, আমি আপনি নোট রাখেন, নোট রাখেন, না না, আপনি এত সখ্যতা কেন? তিন নম্বর আসেন, 2018-তে মন্ত্রিসভা ছিল না, আমি ওটা বলছি না, তিনটা পরীক্ষা পরীক্ষিত দলই, হ্যাঁ, তিনটা পরীক্ষিত দলই বাংলাদেশে 70% ভোটার নিয়ে কোনো কাজ করে নাই। সেই 70% কারা জানেন? যাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে না অবিশ্বাস উঠে গেছে। আজকে অনেক টকশোতে এসে দিই আওয়ামী লীগের লোকের এসে বলে বিএনপির লোকের দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন না কেন, দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন কেন, কেন কেন বলবে সে? দ্রব্যমূল্যের দাম বাড়ছে আপনি জানেনই, কমানোর দায়িত্ব সরকারের। হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি? বিকজ এই 70% ভোট আপনার যা যে যখন দাঁড়ান, বিএনপি দাঁড়াক এই 70% ভোট পাবে না, আওয়ামী লীগ দাঁড়াক 70% ভোট পাবে না, এবং দে উইল বি রিজেক্টেড বাই দ্য ভোটার্স। এবং সেই কারণে কি হিসেবে আপনি আপনি দেখান সে ভোট কোথায় যাবে? সেই ভোট মনে করেন এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, এখন তৃতীয় ব্যক্তি যদি কেউ দাঁড়া তাকে দিবে, অর্থাৎ দেখবে, আচ্ছা দেখি তৃতীয় ব্যক্তি তো বহু দাঁড়িয়েছে, না না আমার কোনো পরিবর্তন হয় কি না ওইটা দেখবে। এইবার আসেন, আপনি -2-এর কথা বলছেন, একটা 111-এ -2 করতে চাইছে। এখন আসেন, 1996 সালের যে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে, সেখানে বলছে কি যে 10ম এবং 11ম সংসদ নির্বাচনটা আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, হতে পারে, হ্যাঁ, পার্ট অফ জাজমেন্ট, এখানে আপনার আমার কিছু বলার নাই। এখন সংবিধান যখন আপনি সংশোধন করলেন তখন আপনি ঢুকাই দিলেন শুধু কি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বাতিল, কিন্তু ওই যে দুইটা পার্ট সেটা কিন্তু আপনি রাখেননি,
না রাখার কারণে 2014 থেকে আপনারা ক্ষমতায় বসে নির্বাচন করছেন। বাংলাদেশে কোনো নজির নেই ইতিহাসে যে ক্ষমতায় বসে নির্বাচন করে কেউ পরাজিত হয়েছে, এবং সে কারণে এই যে পরাজিত হবে না নিশ্চিত হয়ে 14-তে বিএনপি যায় নাই, 18-তে কিন্তু আপনাদেরকে অন গুড ফেইথ গেছিল, তাদেরকে কিন্তু 8টা সিট দেওয়া হয়েছে। আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, বিএনপির মতো একটা দল কি 8টা 6টা সিট পাওয়ার যোগ্য বা 8টা সিট পাওয়ার যোগ্য? বুকে হাত দিয়ে বলেন। আপনাদের আছে কি এখানেও কিন্তু একটা প্রশ্ন আসে, ওবাইদুল কাদের কিছুদিন আগে বলেছিল যে একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এই রীতিতে ক্ষমতাশীলরা আপোষহীন আপোষহীন অনির্বাচিত কে এসে অস্বাভাবিক সরকার করবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাহলে 96 সালে যে আন্দোলনকে তারা যখন কেয়ারটেকার টানলো তখন তারা বুক ফুলে বলছে, ওই সময় যে গাড়িগুড়ি ভাঙচুর জ্বালাও পোড়া হয়েছে 96-তে, সেটার দায় কিন্তু কাউকে দিচ্ছে।